স্বাগতম পিকে সুইটসে আজকে দেখানো হবে কিভাবে খুরমা তৈরি করবেন সুগার কোটেড এর জন্য প্রথমে আমরা হাফ কেজি ময়দা নিব হাফ কেজি ময়দার উপরে আপনারা দশ গ্রাম কালোজিরা দিবেন দেবেন দশ গ্রাম কালোজিরা দিবেন দেবেন কালো জিরা দিয়ে এভাবে নাড়ে দেবেন তারপরে আমরা লবণ দিব হচ্ছে পাঁচ থেকে সাত গ্রাম লবণ তারপরে হচ্ছে তেল দিব আমরা এটাও নাড়ে দেওয়ার পরে তেল দিব তেল আপনারা দিবেন হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম এটা একটু খাস্তা বেশি হওয়ার লাগবে এই জন্য একশো গ্রাম আপনাকে তেল দিতে হবে তেল দিয়ে এটা একটু নাড়বেন ভালোভাবে মাখবেন মাখার পরে আপনারা পানি মিক্সচার করবেন আর খামিরটা তৈরি করবেন ভালোভাবে খামিরটা যত সুন্দর হবে আপনাদের এই খুরমাটা তত সুন্দর হবে এটা কিন্তু চিনির যে সিরাপ আছে চিনির সিরাপ দিয়ে আমরা একদম ফুল মুড়াই দেবো এই জন্য সুন্দর হবে আর কি এই যে অল্প করে পানি দিবেন আবার মাখবেন অল্প করে পানি দিবেন আবার মাখবেন একবারে বেশি পানি দিবেন না একবারে যদি আপনি বেশি পানি দিয়ে দেন তাহলে পরবর্তীতে আপনাদের এটা নরম হয়ে যেতে পারে এই জন্য অল্প করে পানি দিবেন আবার এইভাবে মাখবেন এই খামিরটা সুন্দর করবেন ভালো হবে একবারেই খামিরটা অনেক সুন্দর সুন্দরিত হবে তাহলে আপনার এই খুরমা সুন্দর হবে এই খামিরটা তারপর আমরা একটা কাগজের মধ্যে অথবা কোনো বাটির মধ্যে মুড়ে রাখবেন পনেরো মিনিট তারপরে আপনি বের করে এটা এভাবে বেলবেন বেলে একটু পাতলা করবেন বেশি পাতলা করা যাবে না আবার এটা মোটামুটি একটু পুরুর আগে যেহেতু খুরমা তৈরি করবেন খুরমার যে পুরুত্ব আছে ওইটুক রাখার পরে এটা আমরা যেই চাকু আছে যে দেখেন পুরুত্বটা কতটা হয়েছে এটা এখন আমরা চাকু দিয়ে কাটবো বেশি এটা পাতলা আবার করা যাবে না এর উপরে একটু শুকনা ময়দা দিয়ে রাখবো যেন কাটার পরে এটা জোড়া লাগে না যায় এই জন্য শুকনা ময়দা দিচ্ছি এখন আমরা চাকু দিয়ে এটা সুন্দরভাবে কাটে নেব এইভাবে কাটবেন তারপর আবার ভাবে কাটবেন তাহলে খুরমার সাইজ আসবে আর আমাদের চুলোয় কিন্তু তেল উঠাই দিছি তেল গরম হয়ে গেছে এই খুরমার যে সাইজটা হবে এটা আমরা ডিরেক্টলি তেলের মধ্যে ছেড়ে দিব তারপর এখানে আমরা ভাজবো যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসে ব্রাউন কালার আসার পরে আমরা ওইটা তুলে নিয়ে চিনির সিরাপ তৈরি করব যেগুলো কাটলাম ভালোভাবে এখন এটা আবার একটু উপরে ময়দা দিয়ে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব আপনার যেভাবে উঠান ওটা কোনো ব্যাপার না তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম এখানে এই যে এইভাবে উপর থেকে দোল দিতে হবে তাহলে নিচে লেগে যাবে না যে কোনো কিছু ভাজার সময় অবশ্যই যেভাবে দোল দিব আমরা তেলে যখন ভাজবো তাহলে নিচ থেকে অটোমেটিক উঠে যাবে উপরে এই যে দেখেন উঠতে কত সুন্দরভাবে আর এই জালটা অবশ্যই মিডিয়াম রাখবেন হাই হিটে এটা ভাজা যাবে না তাহলে এক সাইডে কালার আসবে আর এক সাইডে কালার আসবে না এই জন্য আপনাকে অবশ্যই মিডিয়াম হিটে এটা ভাজতে হবে মাঝে মাঝে তুলে তুলে দেখবেন যে কেমন ভাজা যাচ্ছে আর এইভাবে নাড়তে থাকবেন তাহলে চতুর্পাশ্বে এটার যে ভাজাটা আছে এক পারফেক্ট হয়ে যাবে একেবারে আপনাদের এই ভিডিওর লেন্থ কমানোর জন্য আমরা এটা ফোর এক্স স্পিডে দিয়ে দিছি এই যে আমাদের কালার চলে আসতেছে ব্রাউন কালার এরপরে আমরা তুলে নিব দেখেন আমরা এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে আমরা রাখে দিব রাখে দিয়ে চিনির সিরাপ তৈরি করব চিনির সিরাপ তৈরি করার নিয়ম হচ্ছে এক কেজি যদি পানি দিবেন সেখানে দুই কেজি চিনি দিবেন এক কেজি পানি দিয়ে দুই কেজি চিনি দিয়ে জাল দিতে হবে জাল দিয়ে যখন এই সিরাপটা ভালোভাবে একদম উঠবে আপনারা দেখবেন কি কালারে হচ্ছে তখন আপনারা এই খুর্মাগুলা দিয়ে দিবেন তারপরে নাড়তে থাকতে হবে মোটামুটি দুই তিন মিনিট নাড়লেই ওইটা হয়ে যাবে একবারে ঘন মানে কি সেই ঘনত্ব হবে চিনির সিরাপটা তাহলে ওইটা তাড়াতাড়ি হবে না হলে কিন্তু হবে না হালকা যদি হয় তাহলে কিন্তু করা যাবে না একবারে এই যে যে চামচ দিয়ে আমরা নাড়তেছি ওই চামচে সুতলেই উঠবে তাহলে হয়ে গেল এই যে দেখেন একবারে কি হয়ে গেছে ওইটা একবারে ঘন হয়ে আসবে চিনি সিরাপটা তখন আপনারা এই যে এগুলো দিয়ে দিবেন আমরা দেশি যেভাবে তখন এটা চামচ দিয়ে জাস্ট খালি নাড়তে হবে নাড়তেই হবে এখানে পাঁচ মিনিটের মধ্যেই আপনার এগুলো সব শক্ত হয়ে যাবে গোটা চিনি দিয়ে মুড়ে নিবে এই খুরমাগুলোকে ফুল সুগার কোটেড এই যে দেখেন আমাদের একটুতেই সব খুরমাগুলোতে ধরে নিল আমাদের এই খুরমা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পিকে সুইটসে ধন্যবাদ